আর একজন দুজন বলবে এই কথাটা, নিউজ তো অনেক পরের কথা, আমি তো তখন উড়ায় ফেলব। সাংবাদিক তামিম তানজিন তিশাকে কি এমন এসএমএস করেছিল যার কারণে তিশা ডিবি কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ দিলেন? সবারই হয়তো জানতে ইচ্ছা করে। কিছুদিন ধরেই তানজিন তিশার আত্মহত্যা চেষ্টার বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়েছে। তানজিন তিশা সুস্থ হওয়ার পর চ্যানেল 24-এর সাংবাদিক মাজহারুল ইসলাম তামিম তিশাকে একটি এসএমএস করে। এই এসএমএস এর জন্য তিশা তামিমের বিরুদ্ধে সাইবার বুলিং এর অভিযোগ তুলেছেন এবং ডিবি কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। তামিম আসলে কি এসএমএস দিয়েছিল তিশাকে? আসলে কিছুদিন আগে তিশার এবর্ষণ নিয়ে গুঞ্জন উঠেছিল, সেই কথার প্রেক্ষিতে তামিম তিশাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেন। তিশাকে তামিম জানতে চান তিশা অ্যাবর্শন করিয়েছেন, বিষয়টি মিডিয়ায় আলোচনা চলছে। তিশা প্রশ্ন শুনে অবাক হন। এরপর তামি বলেন, হ্যাঁ এমনটাই ছড়াচ্ছে, আপনি এটা ছড়ানোর আগেই একটা স্টেটমেন্ট দেন প্লিজ। তখন তামিমের সঙ্গে ফোনে কথা বলে সাংবাদিকদের উড়িয়ে দিতে চাইলেও পরে ফেসবুকে ক্ষমা চেয়েছেন তানজিন তিশা, কিন্তু সেই পোস্ট মুছে দিয়ে ডিবি অফিসের পথে হাঁটলেন। ক্ষমা চেয়ে করা পোস্টটি মুছে ফেলার বিষয়ে এই অভিনেত্রী বলেন, আমি পোস্ট করার পর দেখি সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। ওই পোস্টের কারণে আমি বুলিংয়ের শিকার হচ্ছিলাম, এজন্য পোস্টটি ডিলিট করে দিতে বাধ্য হয়েছি। পরে তিনি বলেন, সাংবাদিক তামিম তার গোপন অডিও ফাঁস করেছে বলে অভিযোগ করেছেন ছো তানজিন তিশা। তিনি বলেন, আজকে আমি এখানে এসেছি শুধু লাস্ট কয়েকদিন ধরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি তাই। তিশার অভিযোগের বিষয়ে এরপর ডিবি প্রধান হারুন ও রশিদ বলেন, অভিনেত্রী তিশা সোশ্যাল মিডিয়ায় সাইবার বুলিংয়ের শিকার হওয়া নিয়ে এসেছিলেন, সে কিছু ব্যক্তিগত সমস্যায় পড়েছে, সাইবার বুলিংয়ের শিকার হয়েছে। ডিবি প্রধান হারুন ও রশিদ বলেন, আমাদের ডিবিতে গুরুত্বপূর্ণ দুটি সাইবার ইউনিট রয়েছে, সাইবার উত্তর ও সাইবার দক্ষিণ। ঢাকা শহরে যে সাইবার বুলিংয়ের শিকার হয় তারা সবাই আমাদের কাছে আসে। আমাদের সাইবারে গুরুত্বপূর্ণ অনেক স্মার্ট অফিসার রয়েছে যারা তাৎক্ষণিকভাবে এই সমস্যাগুলো সমাধান করে থাকে। তেমনি অন্য সবার মতো অভিনেত্রী তিশা আমাদের কাছে এসেছিলেন।